নতুন শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির প্রক্রিয়া শুরু করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা চাইবে শিক্ষা মন্ত্রণালয়। চলতি সপ্তাহেই এমপিও নীতিমালা সংশোধনের কাজ শেষ হবে, এরপরই নতুন প্রতিষ্ঠানের এমপিওভুক্তির জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনা চাওয়া হবে। প্রধানমন্ত্রী নির্দেশ দিলেই শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য আবেদন গ্রহণ করা শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের কর্মকর্তারা। দেশে একাডেমিক স্বীকৃতি পাওয়া প্রায় 6,500 শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির অপেক্ষায় রয়েছে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর 2010 খ্রিস্টাব্দে 1,600টির বেশি ও গত বছর 2,500-এর বেশি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করে। গত বছর যে নীতিমালায় প্রতিষ্ঠান এমপিওভুক্ত হয়েছিল তাতে বহু প্রতিষ্ঠান এমপিও পায়নি, এজন্য নীতিমালা সংশোধনের উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সংশোধিত নীতিমালা প্রস্তুত, কেবল শিক্ষামন্ত্রীর স্বাক্ষর করা বাকি। শিক্ষামন্ত্রী স্বাক্ষর করলেই নীতিমালা প্রকাশ করা হবে, এরপরই চলতি অর্থ বছরে নতুন শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হবে কিনা তা নিয়ে প্রধানমন্ত্রীর অনুমতি চাওয়া হবে। প্রধানমন্ত্রী সম্মতি দিলেই নতুন শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির আবেদন চাওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা। চলতি অর্থ বছরে এমপিওভুক্তির নামে কোনো বাজেট নেই বলেও মন্তব্য করেছেন কেউ কেউ। শিক্ষা মন্ত্রণালয়ের অন্য খাতে বাজেট থেকে এনে নতুন শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির কাজ করতে হবে, এক্ষেত্রে প্রধানমন্ত্রীর সম্মতি নিতে হবে। আগে গত 30 সেপ্টেম্বর শিক্ষা বিষয়ক সাংবাদিকদের সঙ্গে এক ভার্চুয়াল আলোচনা অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি বলেছিলেন, পরিমার্জিত এমপিও নীতিমালা জারির পর নতুন শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির আবেদন নেওয়া হবে।